আজকে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে ইঞ্জিন অয়েল নিয়ে। তো এই তিনটা আলাদা আলাদা ইঞ্জিন অয়েল কেন, এই তিনটার কাজ কি, কোনটা কখন ইউজ করতে হবে, এগুলো নিয়ে মেনলি কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসুন আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। গত কয়েকদিন ধরে বৃষ্টিটা অনেক কম, প্লাস রোদ দেখা যাচ্ছে অনেক, তাই আজকে একটু বের হইলাম যাবত চত্বরের দিকে। তো চিন্তা করলাম রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা বলি, প্লাস আজকের রাস্তার কী অবস্থা সেটাও একটু দেখাই। তো জার্নি শুরু করার আগে ফুয়েল নিতে হবে, তাহলে নাকি ফুয়েল নিয়ে নেই, তারপরে জার্নি শুরু করা যাক। ওকে, ফুয়েল নেওয়া শেষ, এখন আমরা রওনা দিচ্ছি উত্তরের দিকে। তো আজকে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে ইঞ্জিন অয়েল নিয়ে। একটা সময় ছিল যখন রাস্তায় বাইকের পরিমাণ এখনকার মতো এত বেশি ছিল না, সবার কাছে বাইক থাকতো না, যাদের বাইকের খুবই নিতান্তই জরুরি দরকার শুধু তারাই বাইক ইউজ করতো। কিন্তু এখন কিন্তু ব্যাপারটা সেরকম না, এখন ম্যাক্সিমাম ঘরেই একটা করে বাইক আছে। তো আমরা অনেকে বাইকের সম্পর্কে খুব ভালো জানি, আবার অনেকে না জেনেও বাইক কিনিয়ে। আমি এমনও দেখছি যে অনেকে যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়, এয়ার ফিল্টার চেঞ্জ করতে হয়, এই বিষয়গুলো জানেই না। সো এইসব যারা নতুন বাইকার আছেন, যারা এই বিষয়গুলো জানেন না, আবার অনেকে আছে যে কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করবে সেটা নিয়ে অনেক দ্বিধা থাকে, কারণ বাজারে হরেক রকমের ইঞ্জিন অয়েল আছে। সো সেই জিনিসগুলো আজকে একটু কভার করার চেষ্টা করব। ইঞ্জিন অয়েল সম্পর্কে আমরা যারা জানি, ইঞ্জিন অয়েল মেইনলি হচ্ছে তিন প্রকার হয়, একটা হচ্ছে মিনারেল, একটা সেমি সিনথেটিক, আর একটা সিনথেটিক। তো এই তিনটা আলাদা আলাদা ইঞ্জিন অয়েল কেন, এই তিনটার কাজ কি, কোনটা কখন ইউজ করতে হবে, এগুলো নিয়ে মেনলি কথা বলবো। মিনারেল যে ইঞ্জিন অয়েলটা আছে সেটা আসলে কি, সেটা হচ্ছে গিয়ে যে পেট্রোলিয়াম, যে জিনিসটা পেট্রোলিয়াম থেকে কিন্তু অনেক কিছু আসে, এটা আসে হচ্ছে খনি থেকে। সেখান থেকে আমরা আমাদের যে ফুয়েল, সেই ফুয়েলটা পাই, তারপর আমাদের যেসব ইঞ্জিন অয়েল আছে সেগুলোও সেই খনি থেকেই আসে। আবার আমরা যে ধরনের পেট্রোলিয়াম জেলি যেটাকে বলি, যেটা আমরা শীতকালে ইউজ করি ভ্যাসলিন আকারে, এই জিনিসগুলো সব কিছুই কিন্তু খনি থেকেই আসে। সো এই খনি থেকে যে ইঞ্জিন অয়েলটা তৈরি হয়, সেই ইঞ্জিন অয়েলটা হচ্ছে মেইনলি মিনারেল ইঞ্জিন অয়েল। কারণ মিনারেল ইঞ্জিন অয়েল খনি থেকে আসার কারণে এটার মধ্যে কিন্তু মানে অত এটার যে অণুপরমাণুগুলো হয় সেগুলো কিন্তু সবগুলা একদম এক সমান থাকে না। কারণ খনিতে কখনোই এটা যে আমরা দেখে শুনে খনিতে ওই করে বানাইলাম যাতে প্রত্যেকটা অণুপরমাণু এক সমান হয়, সেটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না, এটা কিন্তু প্রাকৃতিক সম্পূর্ণ। কিন্তু সিনথেটিক বা সেমি সিনথেটিক যে ইঞ্জিন অয়েলগুলো আছে এগুলো কিন্তু সেরকম না, এগুলো হচ্ছে ল্যাবের মধ্যে তৈরি করা হয়। সো সেক্ষেত্রে সেগুলোর অনুপরমাণুগুলোর সাইজটা কিন্তু তারা ল্যাবে নির্ধারণ করতে পারতেছে যে এটার সাইজটা আসলে কেমন হবে। এটাই হচ্ছে সেমি সিনথেটিক, সিনথেটিক আর মিনারেলের মধ্যে পার্থক্য। আর একটা সময় কিন্তু এই সেমি সিনথেটিক বা সিনথেটিক ইঞ্জিন অয়েল ছিল না, তখন শুধু মিনারেলই ছিল। সো মেবি এটা ওয়ার্ল্ড ওয়ারের সময়ের কথা, তখন হচ্ছে কি যে পরিমাণ ইঞ্জিন অয়েল কোম্পানিগুলো উৎপাদন করতো সেই সবগুলোই হচ্ছে গিয়ে ওই যুদ্ধের জন্য যেসব সামরিক যানবাহন আছে সেগুলোর পিছনে চলে যেত। ওই সময় এত বেশি ইঞ্জিন অয়েল লাগতেছিল যে তারা এই ইঞ্জিন অয়েলটা সাপ্লাই করতে ব্যর্থ হয়েছিল। সেই জন্য তারা কী করলো যে তারা ল্যাবে রিসার্চ করে এই সেমি সিনথেটিক সিনথেটিক ইঞ্জিন অয়েল তৈরি করা শুরু করলো। খনি থেকে যে ইঞ্জিন অয়েলটা আসতেছে সেটা দিয়ে তাদের হচ্ছে পোষাচ্ছে না, বা তারা হচ্ছে গিয়ে সেটা দিয়ে যে প্রয়োজনটা সেই প্রয়োজনটা ফুলফিল করতে পারতেছে না, দ্যাটস ওয়াই ল্যাবে ইঞ্জিন অয়েল তৈরি করা শুরু করলো। এরপরে হচ্ছে গিয়ে ইঞ্জিন অয়েলের যে সেমি সিনথেটিক সিনথেটিক এই জিনিসগুলো আসা শুরু করলো। এখন এই তিনটার মধ্যে আসলে পার্থক্য কী, এখন আমরা সবাই জানি যে প্রত্যেকটা জিনিস হচ্ছে অণুপরমাণু থেকে তৈরি। সো ইঞ্জিন অয়েলের অণুপরমাণু আছে। সো মিনারেলের ক্ষেত্রে যেটা হয়, যত ভালো ব্র্যান্ডই হোক না কেন, ওর কাজ কিন্তু হচ্ছে গিয়ে ও খুব অল্প পরিমাণে আস্তে আস্তে হালকা হালকা করে আপনার ইঞ্জিনকে স্মুথ করতে থাকে, ইঞ্জিনের যে খুঁতগুলো আছে ওগুলো কাটতে থাকে। সো ব্রেকিনে মিনারেল ইঞ্জিন অয়েলটা ইউজ করাটা বেটার। সো ব্রেকিনে এটা কী হয়, মিনারেল ইঞ্জিন অয়েল করে যেটা, সেটা হচ্ছে আপনি প্রথম ব্রেকিং পিরিয়ডে যখন এটা ইউজ করবেন তখন ওইটাকে কেটে কেটে স্মুথ করতে অনেকটা হেল্প করবে। সো আপনার ইঞ্জিনটা অনেক তাড়াতাড়ি স্মুথ হবে। হ্যাঁ, ব্রেকিনে যে আপনারা সেমি সিনথেটিক বা সিনথেটিক ইউজ করতে পারবেন না তা না, আপনারা চাইলে ব্রেকিনেও সেমি সিনথেটিক বা সিনথেটিক ইউজ করতে পারেন।
কিন্তু সেমি সিনথেটিক বা সিনথেটিক ইঞ্জিন অয়েলটা কি, এগুলো অনেক স্মুথ হয়, এগুলার যে অণুপরমাণুগুলো আছে সেগুলো কি সবগুলো এক সমান হয়। সেমি সিনথেটিকের থেকে সিনথেটিকটাই বেশি স্মুথ হয় বা বেশি সমান হয়, সেজন্য সেটা সিনথেটিক। আর যেগুলো হচ্ছে সামান্য একটু সমান অসমান রয়ে যায় এই টাইপেরগুলো হচ্ছে সেমি সিনথেটিক, বা মিনারেলের সাথে কেমিক্যাল মিক্স করে অনেক সময় সেমি সিনথেটিক তৈরি করা হয়, যেটা মিনারেলকে আরও রিফাইন করে। সো এগুলার অণুপরমাণুগুলা মিনারেলের তুলনায় অনেক স্মুথ এবং সব এক সাইজের থাকে, দ্যাটস ওয়াই এটা কম ক্ষয় করে। সো ব্রেকিনে যদি আপনি সেমি সিনথেটিক বা সিনথেটিক ইউজ করেন, সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কি, আপনাদের ব্রেকিন পিরিয়ডটা অনেক বেড়ে যাবে, কারণ আপনার ইঞ্জিনটি স্মুথ হইতে অনেক বেশি সময় লাগবে, কারণ আপনার যে সেমি সিনথেটিক বা সিনথেটিক ইঞ্জিন অয়েলটা আছে সেটা কিন্তু মিনারেল যে পরিমাণে কাটতেছিল আপনার ইঞ্জিনটাকে ক্ষয় করতেছিল সে পরিমাণে ক্ষয় করতেছে না, দ্যাটস ওয়াই ব্রেকিনে মিনারেলটা রেকমেন্ড করা হয়। এখন মনে করেন মিনারেলটা আপনি ব্রেকিনে ইউজ করলেন, এখন ব্রেকিনে ইউজ করে আপনি যদি সারা জীবন এটা ইউজ করতে চান তো সেটা করতে পারেন, কিন্তু সেটা করলে কী হবে, মিনারেলের কাজ যেটা যে ওই ইঞ্জিনকে স্মুথ করার জন্য ক্ষয় করতে থাকে, সেই ক্ষয়টা কিন্তু হইতেই থাকবে, সেক্ষেত্রে আপনার ইঞ্জিনের পার্টসগুলো খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে, আপনার রিং পিস্টন তাড়াতাড়ি চলে যাবে, আপনার রকার তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে, ভিতরের অন্যান্য যেসব মুভিং পার্টগুলো আছে সেগুলোও তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে, বেয়ারিংগুলো বলগুলো ক্ষয় হয়ে যাবে, এই ধরনের প্রবলেম আপনি ফেস করবেন। তবে সেটা যে ওই 5-10 হাজার কিলো পরে ইউজ ফেস করবেন তা না, সেটা ফেস করতে অনেক দেরি হবে, তবে সিনথেটিক বা সেমি সিনথেটিকের তুলনায় অনেক তাড়াতাড়ি ফেস করবেন। দ্যাটস ওয়াই আমি যেটা রেকমেন্ড করি সেটা হচ্ছে কি, সর্বোচ্চ 5,000 কিলো পর্যন্ত মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করে তারপরে সেমি সিনথেটিকে চলে যাওয়া উচিত। সবচেয়ে বেটার হচ্ছে যদি আপনি ব্রেকিং শেষ করার পরে চলে যেতে পারেন সেটা। তো সেমি সিনথেটিক যেটা বললাম আগে, আপনার এটাকে খুব বেশি ক্ষয় করবে না, এবং আপনি চাইলে মিনারেলের পরপরই সেমি সিনথেটিক ইউজ না করে ফুল সিনথেটিক ইউজ করতে পারেন। তবে মিনারেল রাফ ছিল, এরপরে হচ্ছে কি হঠাৎ করে খুব স্মুথ একটা জিনিস দিয়ে দিলে আপনার ইঞ্জিন সেটা সহ্য নাও করতে পারে, বিশেষ করে আমাদের দেশের যে কম সিসির ইঞ্জিনগুলো আছে সেই ইঞ্জিনগুলোর ক্ষেত্রে এটা, হায়ার সিসির ইঞ্জিনে এই ধরনের সমস্যা হয় না। দ্যাটস ওয়াই মাঝখানে কয়েকটা সেমি সিনথেটিক ইউজ করে নেওয়া বেটার। এরপর আসে ব্র্যান্ডের কথায়। এখন আমাদের দেশে অনেক ধরনের ব্র্যান্ড আছে, আবার অনেক নন ব্র্যান্ডও আছে, অনেক ধরনের হাবি জাবি টিনের কোটা জিনজিনামেট ইঞ্জিন অয়েলও পাওয়া যায়, আবার অনেক ভালো ভালো ব্র্যান্ডেরও ডুপ্লিকেট রেপ্লিকা কপি প্রোডাক্ট বাংলাদেশে আছে। সো সঠিক ইঞ্জিন অয়েলটা চুজ করা আমাদের সবার জন্য একটু ঝামেলার ব্যাপার হয়ে যায়। সো মিনারেলের ক্ষেত্রে আমি বলবো ফার্স্টের দিকে যদি মিনারেল ইউজ করেন, হ্যাভোলিন, তারপরে হচ্ছে গিয়ে মোটল, লিকিমলি, এরা খুব ভালো ক্যান্ডিডেট। এরপর যদি আপনি সেমি সিনথেটিকের দিকে যান বা ফুল সিনথেটিকের দিকে যান, সেক্ষেত্রে আপনার লিকিমলি, মোটল, গালফ, শেল, রেপসল এই কয়টা ব্র্যান্ড ইউজ করতে পারেন। তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, ইঞ্জিন অয়েল কেনার ক্ষেত্রে রাস্তার পাশে যে কোনো দোকান থেকে ইঞ্জিন অয়েল নিয়ে নেবেন না, অবশ্যই আপনাদের যে কোনো একটা ট্রাস্টেড শপ থেকে, এবং আপনি যেখান থেকে একবার ইউজ করে যে দেখছেন না পারফরমেন্স ঠিক আছে এ ধরনের শপ থেকে ইঞ্জিন অয়েলটা নেবেন, এবং এরকম কোনো শপ যেটাকে সবাই চিনে জানে, যাদের হচ্ছে কি 2 নম্বর জিনিস সেল করার প্রবণতাটা কম আপনি জানেন, এ ধরনের জায়গা থেকে নেবেন, কারণ একটা খারাপ ইঞ্জিন অয়েল কিন্তু আপনার ইঞ্জিনের 12টা বাজিয়ে দিতে পারে। কারণ আমি লাস্ট ভিডিওতে বলছিলাম যে ইঞ্জিন অয়েলটা হচ্ছে অনেকটা আমাদের ব্লাড লাইনের মতো, আমাদের শরীরে যদি আপনি ধরেন কিডনির রোগী, আপনি ডায়ালিসিস করাইছেন, পরে একটা ভেজাল রক্ত ঢুকাইছেন শরীরে, সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে না, আরও খারাপ হবে। এরকম আপনি পুরো ইঞ্জিন অয়েলটা ফেলে দিয়ে আপনি যদি নতুন ইঞ্জিন অয়েল ঢুকান, সেটা কিন্তু অবশ্যই আপনার ইঞ্জিনের জন্য ভালো হবে না, দ্যাটস অবশ্যই জেনুইন ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে। এরপর আসে গ্রেডের ব্যাপারে। প্রত্যেকটা বাইকের একটা রেকমেন্ডেড গ্রেড আছে, 10W30, 20W40, 20W50, 10W40 এই ধরনের আলাদা আলাদা গ্রেড হয়। এই গ্রেডটা কিন্তু যে কোম্পানি বাইকটা তৈরি করে সেই কোম্পানি বাইকটাকে আলাদা আলাদা গ্রেডের ইঞ্জিন অয়েলে দিয়ে কোন ইঞ্জিন অয়েলটা থেকে বেস্ট পারফরমেন্স আসতেছে সেইটা দেখেই কিন্তু ওই কোম্পানিটা আপনাদেরকে সেটা রেকমেন্ড করে। সো আপনি ইচ্ছা করলে ইঞ্জিন অয়েলের গ্রেডটা চেঞ্জ করতে পারবেন না, সেটা আপনার বাইকের জন্য ভালো হবে না। মানে গ্রেডটা আসলে কী
নির্ধারণ করে। এই গ্রেডটা হচ্ছে আপনার ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি। ভিসকোসিটিটা কি, যে আপনার ইঞ্জিন অয়েলটা কম তাপমাত্রায় কী অবস্থায় থাকবে এবং উচ্চ তাপমাত্রায় কী অবস্থায় থাকবে, এই ইঞ্জিন অয়েলের ঘনত্বটা নির্ধারণ করে। যেমন আমরা ধরুন যে কোনো তেলই দেখি যে শীতকালে জমে যায়, আবার গরম হইলে ওটা একদম গলে যায়, গলে হয়ে বাষ্পীভূত হওয়া শুরু করে। কিন্তু ইঞ্জিন অয়েলের ব্যাপারটা হচ্ছে, ইঞ্জিন যেহেতু হাই টেম্পারেচার চলে, সেটা যাতে বাষ্পীভূত না হয়ে যায় সেটা খেয়াল রাখা, আবার শীতকালে যাতে ইঞ্জিন অয়েল জমে না যায় সেটাও মেনটেন করা। বাংলাদেশে যদি সম্ভব না, তারপর হচ্ছে গিয়ে ধরেন আপনি খুব ঠান্ডার মধ্যে আপনার বাইকটা স্টার্ট দিলেন এবং আপনার ইঞ্জিন অয়েল সবগুলো জমে আসে, তখন কি হবে? তখন নিশ্চয়ই ভিতরে খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে, কারণ সব জায়গায় ঠিকমতো ইঞ্জিন অয়েল পৌঁছাতে পারবে না। আবার ইঞ্জিন অয়েল খুব বেশি পাতলা হয়ে গেছে একদম পানির মধ্যে, তখন কি হবে? রিংয়ের ক্যাপ দিয়ে ইঞ্জিন অয়েলগুলো সব উপরে উঠে আপনার কম্বাসশন চেম্বারের মধ্যে ইঞ্জিন অয়েল সব পৌঁছে যাবে। দ্যাটস ওয়াই ইঞ্জিন অয়েলের যে গ্রেডটা, সেই গ্রেডটা অবশ্যই মেনটেন করতে হয়। ওকে, এবার আসি আমি আসলে কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করি সেটার ব্যাপারে। আমি ইউজ করি লিকুইমলি 10W30 সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল। আর ফুল সিনথেটিকের মধ্যে আমার জানার মধ্যে হাঙ্কের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে র্যাপসল। আর মোটুলটা ভালো ছিল, খুবই ভালো ছিল, কিন্তু মোটুলের সমস্যা হচ্ছে গিয়ে বর্তমানে প্রত্যেকটা জায়গাতেই মোটুলের ডুপ্লিকেট দিয়ে ভরে গেছে। সো মোটুলে আমি আসলে এখন ট্রাস্ট করতে পারি না, দ্যাটস ওয়াই মোটুলটা ইউজ করি না। ওকে, অনেক জ্ঞানী জ্ঞানী কথা হলো, এবার আসেন রাইড এনজয় করি। গাইস, পৌঁছে গেছি, কাজ শেষ করি। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, এনজয় ইয়োর লাইফ।